আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া চলে আসলাম আরেকদিন সাথে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো হয়তো বা বলবেন যে এটা আপু কি নিয়ে রয়েছে সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দই মেকার, একটা দই মেকার নিয়ে এসেছি। তো আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেহেতু রমজান মাস, রমজান মাসে আমরা অনেকেই কিন্তু দই খেয়ে থাকি, টক দই হোক বা মিষ্টি দই হোক। মিষ্টি দইটা আমরা চিড়া দিয়ে খেতে কিন্তু খুবই পছন্দ করে থাকি এবং পেটটাকে খুবই আরাম হয়। এবং টক দইটা আমাদের অনেক নানান ধরনের খাবার রান্না করার জন্য বিশেষ প্রয়োজন হয়ে থাকে। আর যদি আমরা লাসি বা অন্য কিছু কোনো টক দইটা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে দৈনিক জীবনে। সেক্ষেত্রে আমি একটা দই মেকার নিয়ে এসেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও তো আমার ভিউয়ার এবং বোন এবং ভাবিরা রয়েছেন, আপারও রয়েছেন, যাই হোক যারা রয়েছেন তাদেরও হেল্পফুল যেরকম হয়ে যায়। এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনলি ফর 550 টাকা। 550 টাকা দিয়ে আপনারা এরকম সুন্দর দই মেকারটা কিনে নিতে পারেন। এটা ইউজ করতে হবে কীভাবে আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিব, তারপর আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। প্রাইসটা বলে দিয়েছি, এটা ওপেন করতে হচ্ছে এভাবে, এবং প্যাকেজিংটা খুব ভালো করে এসেছে। আমি একটু ওয়েট, আমার যেহেতু এক হাতে আমি ক্যামেরা নিয়েছি, এক হাতে এটা ওপেন করছি সেজন্য। এটা ছোটোখাটো ফ্যামিলির জন্য পারফেক্ট রয়েছে এই দই মেকারটা। দই মেকার কালারটা রয়েছে গ্রিন কালারের মধ্যে, আপনারা চাইলে পিঙ্ক কালারও নিতে পারেন, দুইটা কালারের মধ্যে আসবে। আর এখানে প্লাকিং করা যাবে, এটা কারেন্টে চলবে। এটার বিদ্যুৎ বিলটা আপনারা হয়তো বা চিন্তা করবেন বিদ্যুৎ বিল, তো বিদ্যুৎ বিল এটার পাওয়ারটা নিচ্ছে জাস্ট আমাদের যে জিরো পাওয়ারের যে লাইটটার থাকে সেটার উপরে, সে যে বিলটা খেয়ে থাকে বা যতটুকু খরচ হয়ে থাকে ততটুকুই এটার মধ্যে খরচ হবে। এবং এটা ইউজ করতে হবে কীভাবে, এবং এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি, একটা ঢাকনা পাচ্ছি আর সাথে আরেকটা ঢাকনা রয়েছে, সাথে এখানে একটা স্টিলের আমরা পেয়ে যাচ্ছি বল বা বাটি। তো এই বাটি আর দেন আসল জিনিসটা হচ্ছে এই জিনিসটাই, আসল জিনিসটা হচ্ছে এটা। এটা থাকবে আপনার এইভাবেই, এভাবে সাইডে থাক, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আর এটা হচ্ছে দই মেকারের যে আমরা দই মেকার দইটা বসাবো সে জিনিসটা। এখানে আমি এক লিটার দুধটাকে হাফ লিটার করে ফেলবো এবং সাত অনুযায়ী মিষ্টি দিব। তো মিষ্টি দই বানানোর ক্ষেত্রে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর সাথে আমরা যে এক্সট্রা আমরা যে খেয়ে থাকি দইগুলো, সেই দইগুলো একটু মিক্স করে দিতে হবে, মিনিমাম এক টেবিল চামচ মিক্স করে, ভালো করে মিক্স করে দেন, তখন আমি এটার উপরে দিয়ে দিব, দিয়ে এই ঢাকনাটা দিব, তারপর এটা দিব, ইজি। তারপর আমি প্লাকিং করে দিব, আমাকে এখানে আর কোনো সুইচ দিতে হবে না, অফ অন করার কোনো ঝামেলা নেই, এটা অটোই অন হবে। এবং এটা 5 ঘন্টা রাখতে হবে, 4 থেকে 6 ঘন্টা রাখা লাগবে, এর মাঝখানে দইটা কমপ্লিট হয়ে যাবে। তো কোনো মেহমান আসবে সেক্ষেত্রে আপনারা হয়তো বা এরকম হাতে সময়টা রেখে নেবেন। আর সাথে অবশ্যই যদি ফ্রিজে ঠান্ডা করতে চান, সেক্ষেত্রে দইটা যখন কমপ্লিটলি হয়ে যাবে নর্মাল করে দেন, তখন আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি এটা রিভিউ করার জন্য বা দেওয়ার জন্য এসেছি, আপনাদের হেল্পফুল হবে ইনশাল্লাহ, যতটুকু চেষ্টা করেছি বলার জন্য মুখে। এবং আপনারা যদি চান সেক্ষেত্রে আমি দইটা অবশ্যই রেডি করে দেখাবো নেক্সট ব্লগে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য কীভাবে দইটা এখানে বসানো হয় এবং দইটা খেয়ে কেমন লাগে সেটা অবশ্যই। তো এই শপটা আমি, আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে এই শপের যদি ঠিকানাটা চান বা ফোন নাম্বারটা চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা চেক করতে পারেন এবং আগে কমেন্ট করবেন, তাহলে আমার জন্য ভালো হয়, আমি সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে ডিটেল সব কিছু দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ আজকে তো আর সারাদিন কোনো ব্লগ করা হয়নি, তো আমি আর ব্লগ করতে না, আমি জাস্ট এটার বিষয়ে জানানোর জন্য এসেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার আপুরা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।